আমরা যাচ্ছি আজকে মিমের কাটিং করাতে, আর বনরও একটু কাটিং করাবো। তো আমি বনকে কাটিং করে দিয়েছিলাম চুল, তাও একটু বড় হয়ে গেছে। তা যাচ্ছি যখন তখন ওখান থেকে করে নিয়ে আসবো। আর মিমকে তো ধরাই যায় না, কারণ মিম খুব ছটপট ছটপট করতে থাকে। তো চলো তাহলে মিমু, মিমু 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 আজকে চুল কাটবা? ও মিমু ওই পাশে, আর এখানে বড় আছে গাইস। এ মিমু, এ মিমু চুল কাটবা? যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি মিমু আজকে কি অবস্থা করে, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে যাও যা। এই যে গাইস আমরা এখন যাচ্ছি, এই যে মিমু, এই যে আমাদের মিমু। মিমু হাই করো, মিমু হাই করে দিয়েছে সবাইকে। মিমু মিমু টুকি আ মিমু, হ্যাঁ গাইস ও চুল কাটার সময় কি চুপ করে থাকবে? ও তো চুপ করে থাকার পাত্রই পাত্রই না। তারপরে এদিকে যেদিকে যে কেঁচিটাকে ঘুরাচ্ছে সেদিক দিয়েও তাকাচ্ছে। তো প্রথম দিকে তো ভালোভাবে দিয়েছে কাটতে, তারপরে তো শুরু মজা। তো তোমাদের তোমরা দেখতেই পারবে, দেখো তাহলে। তারপরে আমরা রাত্রে বেরিয়ে পড়েছিলাম শপিংয়ের জন্য। তো শপিংয়ের জন্য বেরিয়ে পড়লাম যখন, তখন ভাবলাম যে সুভাষপল্লী সামন দিয়েই যাচ্ছিলাম, তখন এখানটা দেখিয়েই যাই, কারণ পরে যখন আসব তখন আর ভিড়ে আর আসা যাবে না, যেহেতু এটাই সব থেকে ভালো করেছিল কুচবিহারে। তো এই দেখো প্যান্ডেল এখান থেকে শুরু হয়েছে। তো এখন আমি ভিতরে ঢুকছি আমরা টোটো করে। তো চলো তাহলে যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। প্যান্ডেলটা এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো আর, মানে দারুণ করেছিল। দেখো পুরো প্যান্ডেলটাই আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। ক্যামেরায় দেখো
তারপর আসলো নবমীর দিন। তো নবমীর দিন আমি মাসি বাড়ির ওখানে গিয়েছিলাম। তো ওখানে ওখানে গিয়ে আমরা সবাই মিলে এখানে বসেছিলাম, আড্ডা মারছিলাম। ওখানে পুতুল নাচও দেখাচ্ছিলো। এই দেখো, এখানে মা আছে, বুনু আছে, দিদা আছে, ভাই আছে, সবাই মিলে এখানে বসে বসে গল্প করছিলাম, পুতুল নাচ দেখছিলাম। তো এই জায়গাটাও দারুণ করেছিল, মানে খুব ভালো লেগেছে। যারা যারা এখানে গিয়েছিলে তারা তারা অবশ্যই কমেন্ট করো আর জানাও আমাকে কেমন লেগেছে তোমাদেরও এই মণ্ডপটা। তো আমার তো ভালোই লেগেছে। যাই হোক, তারপরে আমরা একটু ভিতরে গিয়েছিলাম, ঘুরেছিলাম, তো ওখানে টাইমটা অনেকটা কাটিয়েছিলাম। গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনে টুন করে বাজিয়ে দেবে, যাতে অল নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো আজকের মধ্যে টাটা।